ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের ডেপুটেশন অনুষ্ঠিত হয় আজ খগড়াঘাট স্টেশনে। রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার আলম মহাশয়ের আমন্ত্রণে সাধারণ যাত্রীদের সুবিধার্থে আজকে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী কাঞ্চন মৈত্র। বিভিন্ন দাবির মধ্যে মূলত করোনা পরবর্তী লোকাল ট্রেনের ভাড়া 10 টাকা থেকে কোভিড সময়ে 30 টাকা করা হয়েছিল, যা এখনও ধার্য রয়েছে। এর ফলে নিত্যয়াতী এবং গরিব খেটে খাওয়া মানুষের দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। এটা নিয়ে রেলের আধিকারিকদের আগেও জানানো হয়েছে চিঠি দিয়ে। আজ আবারও আজকের সভা থেকে অনুরোধ করলেন বিষয়টি দ্রুত পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সহ 3 দফা দাবিতে এই বিক্ষোভ। আমরা দীর্ঘদিন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যে কোভিডের সময় যে আপনারা রেলের ভাড়া 10 টাকা থেকে 30 টাকা করেছেন, ওইটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসুন। এবং আমাদের দাবি বা প্যাসেঞ্জারের দাবি যে 10 টাকা করতেই হবে। এবং যে সমস্ত ট্রেন খাগড়াঘাট, বাজাসো, সালার এক্সপ্রেসগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, সেগুলোকে পুনরায় ইমিডিয়েটলি চালু করার জন্য অনুরোধ করছি। একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন যাতায়াত করে, যেটা এর আগে 10 টাকা ভাড়া ছিল, করোনা পিরিয়ডে 30 টাকা করা হয়েছে, কিন্তু এখন তো আর করোনা পিরিয়ড নেই। তো আমি ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক হয়ে সাধারণ মানুষের ব্যথা যন্ত্রণার কথা যদি না তুলে ধরতে পারি, তাহলে আমি নিজে মনে করি আমি ব্যর্থ। কে স্টেশন মাস্টারের কাছে আমরা এসেছিলাম, আমাদের দাবি দাওয়া পেশ করলাম এবং আমরা এখানে একটা প্রতীক অবস্থান করলাম যাতে ন্যূনতম ভাড়া যেটা ছিল সেই জায়গাতে নিয়ে আসতে পারে। এবং বেশ কিছু ট্রেন যেগুলো এর আগে বাজারসো এবং শক্তিপুরে দাঁড়াতো, সেই ট্রেনগুলো যেন পুনরায় আবার দাঁড় করানো হয়। তার সাথে খাগড়াঘাট স্টেশনে সাধারণ নিত্যযাত্রী যারা বয়স্ক, বৃদ্ধ এবং বৃদ্ধা, তাদের ওই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসা মানে প্রচণ্ড কষ্ট, যার জন্য আমি GMকেও জানিয়েছি এখানে একটা লিফ্টের বন্দোবস্ত করতে। না, 10 টাকার জায়গায় 30 টাকা, মানে 3 গুণ, সত্যি সাধারণ মানুষের পক্ষে এটা খুবই সমস্যার বিষয়। এবং এই সমস্যাটা আমাদের, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ যে লেবার অধ্যুষিত ধরুন এলাকা, যেখানকার মানুষ সারা ভারতবর্ষে তথা লেবার খেটেই খাওয়া মানুষ আমরা বলতে পারি, তাদের পক্ষে এটা খুবই সমস্যা। আর দাদা যেটা বললেন, সত্যি কথা, কাটোয়া থেকে আমরা এই 6:50, 7:20 এই টাইমটার মধ্যে মোটামুটি 3টে ট্রেন ছাড়ে 40 মিনিটের মধ্যে, অথচ যদি আপনি আমাদের যেটা গয়া বলি, 8:00 করে গেলে আমাদের 2 ঘন্টা কোনো কাটোয়া থেকে ট্রেন নেই, 8টার ট্রেন পাস করে গেলে 9:50, এখানে 2 ঘন্টা ট্রেন নেই কন্টিনিউ, অথচ ওখানে 40 মিনিটে 3টে ট্রেন। ওই ডিস্ট্রিবিউটার যদি ঠিকঠাক হয় তাহলে মানুষ খুবই উপকৃত হবে, আমরা সে কাটোয়া 2 ঘন্টা বসে থাকতে হয়।